এই যে নুবরা দেখি কোথায় যাওয়া যায়। ক্যামেরাম্যান তো আমরা এখন বেরোচ্ছি, যাই দেখি আকাশটা হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যদি বেশি বৃষ্টি আসে তাহলে তো ঘুরে বাড়ি আসতে হবে আবার, আর না হলে যাবো একটু আমাদের প্রথম প্যান্ডেল এই যে প্রচুর ভিড়। এই যে নবরী এখন এখানে ফুচকা খাচ্ছে, বনু ফুচকা তাই ফুচকা খাচ্ছে, না না আমি খাবো না। সো গাইস অবশেষে আমরা এন্টার করলাম দাদাভাই স্পোর্টিং ক্লাবে, নুবরি যাচ্ছে আমাদের আগে আগে, ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, কি বলবো। দাদা স্পোর্টিং ক্লাবে 6 তারিখ অবধি পূজা চলবে, 6 তারিখ অবধি প্যান্ডেল থাকবে, তো তোমরা চাইলে আসতে পারো, যে আসতে চাও। প্যান্ডেল খুব সুন্দর বানিয়েছে। আমরা দাদাভাই স্পোর্টিং ক্লাব থেকে বের হয়ে যাচ্ছি, এখানে হয়ে গেল, এখন যাবো আমরা প্রধাননগর, এখান থেকে তোমরা দেখে থাকো। তো আমার কাছে ক্যাশ নাই, এটিএমে আসলাম, ক্যাশ তুলবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে প্রধাননগরে। আমাদের বাঙালিদের এটাই দুর্গাপূজা, যে সব থেকে সেরা পূজা আমাদের দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে না ঘুরলে হয়, সেজন্য আমাদের পায়ে ব্যথা আছে, তবু আমরা ঘুরতে চলে আসছি, একদম মিস করা যাবে না। দেখাইলাম এটা আমাদের শিলিগুড়ি,
জাম, বাপরে বাপ। এখন এখানে আছি, দাঁড়ায় আর ও গাড়ি রাখতে গেল। এই যে দেখো প্রচন্ড ভিড়। দেখা হচ্ছে তোমাদের সাথে ভিতরে গিয়ে। প্রধান নগরের প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে, পুজোর প্যান্ডেল। কি বানিয়েছে ঠিক বুঝতে পারছি না, হয়তো হাইকোর্টের মতো লাগছে। প্রচন্ড ভিড়, এতটাই ভিড় মানে বলার মতো না, বা রাখার জায়গা নেই, এত ভিড়। তো গাইস ফাইনালি ওখান থেকে বের হইলাম, বাপরে বাপ প্রচন্ড ভিড়, প্রচন্ড মানে বলার মতো না, এতটা ভিড় রাস্তাটা। মনে হয় 1 কিলোমিটারও না, 500 মিটার রাস্তা, মনে হয় আমাদের ওখান থেকে বেরোতে মোটামুটি 2 ঘন্টার মতো মনে হয় লেগে গেল। ঠিক আছে, ওখান থেকে আসলাম, রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, ও বন্ধুরা এখনও পিছনেই আছে, আসেনি। তো এখন আমরা এখান থেকে বের হবো, কিসে যাওয়ার কথা ছিল প্রধান নগর থেকে, আমরা যাওয়ার কথা ছিল, কোথায় যাওয়ার কথা ছিল পাগতলা মোড়। তো পাগতলা মোড়ে এখন যাওয়া হবে না, কারণ আকাশটা প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে যেতে বেশি হয় তো বৃষ্টি আসতে পারে। তো এখন আর ঢুকবো না, এখন সিধা বাড়ি যাবো, কারণ বেশি বৃষ্টি আসলে আমার এমনিতে সর্দি আসছে, সর্দি কাশি, তো অসুবিধা হয়ে যাবে। তো এখন এখান থেকে বেরোবো, সিধা চলে যাবো, এখন পুরোটা আসলে এখান থেকে সিধা বাড়ি যাবো। তো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। এই যে নুবরা ড্রেস চেঞ্জ করতেছে, আমি এখন চেঞ্জ করব। তো টাটা, গুড নাইট, ভালো থেকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাকে বলো আজকে আমাকে কিরকম লাগতেছে, শেয়ার আর সাবস্ক্রাইব করতে।